দীর্ঘ 10 বছর ধরে বিদ্যুৎবিহীন একটি পরিবার, দিন দিন কেরোসিনের মূল্য আকাশ ছুঁয়েছে, তাই বলে কি পড়াশোনা হবে না? ঠিক যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন ল্যাম্পপোস্টের আলোয়, তেমনি জলপাইগুড়িতে দুই দুস্থ পরিবারের দুই খুদেকে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পের লাইটের আলোয় পড়াশোনা করছে। বাড়িতে নেই বিদ্যুৎ, কেরোসিন কিন্তু হিমশিম খেতে হয়। এই পরিস্থিতিতে অন্ধকারে ডুবে থাকে পরিবার। তবে ছেলে ও মেয়ের পড়াশোনা করবে কি করে, সেই চিন্তায় ডুবে থাকতো চরম দুঃখে কষ্টে থাকা বাবা মা। ছেলে মেয়ের পড়াশোনা চালিয়ে যেতে এক প্রকার বাধ্য হয়ে রাস্তার পাশে পেট্রোল পাম্পের লাইটের আলোতেই খোলা আকাশের নিচে এক কোণে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছে দুই খুদে। যদিও ওই বিষয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার জানান, এই সময় দাঁড়িয়ে এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। যদিও এই পরিবারের তরফে আমাদের জানানো হয়নি, জানানো হলে আমরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতাম। আপনাদের কাছ থেকে জানলাম খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে, আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বীমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে। 8944888547 47 এবং 9382318128 এই মোবাইল নম্বরে। আমি পাম্পে কাজ করি। এখন এই জমানায় তো দেখা উচিত না, এখন তো অনেক উন্নত সবকিছু না, এই জিনিস দেখা উচিত না, খুব খারাপ লাগছে। সেরকম ক্ষমতা নাই, আর আমার স্বামী তো রোজগার করে না, দিন মজুরি করে আমরা খাই, দিন মিলে দিন খাই, এইটুকু। কত বছর থেকে লাইন? আমাদের কমসেকম 10 বছর কেটে দিয়ে গেছিল। বিল এসেছিল? কোনো বেশি বিল নাই। কেন আমরা অনেক বিল আসে, আমাদের বাড়িতে শুধু একটা বাল্ব জ্বলতো, দোকানে একটা বাল্ব জ্বলতো, বাড়িতে একটা বাল্ব জ্বলতো, আমাদের টিভি নাই, এই কারণে আমাদের অনেক বিল আসছে। আপনার ছেলে জন্ম হওয়ার পরে পড়াশোনা শুরু করেছে, তো কি বাড়িতে আলো বিদ্যুতের আলো পেয়েছে? তাহলে কিভাবে পড়াশোনা শুরু করলো? এইভাবে পাম্পের মালিকের কাছ থেকে ওই আলোটাই। হ্যাঁ, উঠছে তো আপনার এই যে ঘটনা কাউকে জানিয়েছেন যে লাইন নিয়ে কি চাচ্ছেন? লাইট আসলে ভালো হয়? এই লাইট আসলে ভালো হয়। কিভাবে আসবে? কেউ সাহায্য করবে? হ্যাঁ, করবে। কেউ যদি সাহায্য করে তাহলে একটু ভালো হয়।
শিখতাম তাহলে ছেলে মেয়ে এগুলো হ্যাঁ পড়াশোনা একটু করতে পারে। তো আপনার কে ওকে দেখায় কে পড়াশোনা? আমি দেখো আপনি দেখো স্কুল পড়ে ও ধর্মদীপে স্কুলে পড়ে। হ্যাঁ ধর্মদীপ ঠিক আছে ফাইভে আমি মেয়ে ওয়ানে পড়ে। কি করে আপনার ছেলে আপনার স্বামী? আমার ছেলে মেয়ে বেকার বলো মানে দিন মজুর। সরকারি সুযোগ সুবিধা পান? এই যে আবাস যোজনার লিস্টে নাম ছিল ঘরের লিস্টে, এই যে লিস্ট লিস্ট বেরোচ্ছিল আবাস, তারপরে লক্ষ্মীর ভান্ডার পাও? লক্ষ্মী ভান্ডার পাই। কত টাকা? ছেলের 11 বছর ক্লাস 5 ক্লাস 1 ক্লাস 1 করে মনে পড়ে দিনে বললাম যে এই যে ছেলে মেয়েদের এইভাবে রাস্তার কারণ আলোতে পড়াচ্ছে কেন? আমাদের বাড়িতে লাইন নেই, কুপি দিয়ে রান্না করা হয়, কুপি দিয়ে বই পড়া হয়, তার জন্য এখানে যে পাম্পের এখানে লাইট জ্বলে এখানে বই টই পড়া। রাস্তার ধারে আলো ধুলাবালি এই যে সব অসুবিধা হয় না এই রাস্তা কি করব কষ্ট। হ্যাঁ কি করব এটাই অসুবিধা। কত বছর থেকে লাইন? বাবার নাম নীরেন তন্তন। কত বছর আগে মারা গেছে? 10 বছর। বাবা কি করতো? বাবা একটা ছোট মোটো দোকান করতো। চুরি করে লাইট জ্বালাই, তারপরে ওখান থেকে এসে লাইন কাটে দিল, কাটে দিয়ে বাড়িতে তার বুঝাই দিয়ে ওরা পুলিশ কেস করছে। পুলিশ কেস করার পরে পুলিশ আইসে ডিউটি দেয়, তারপরে বাবা তো বুড়া এইসে বুড়া হয়ে গেছে, বলে কি এরকম ইসের মধ্যে যদি আমাকে নিয়ে যায়, তারপর বাবা সুইসাইড করে মারা গেছে। মানে লাইফ লুকিয়ে নিয়েছিল টাকা? না আমাদের এসে লুকাই নেই, এখান থেকেই তো জ্বলতো মিটার থেকে এসে। মিটার থেকে? হ্যাঁ। আর এই ইলেকট্রিক অফিস থেকে বলছে চুরি করে লাইট জ্বালাই। তারপরে আপনি এখন বাড়িতে লাইন নেই? না বাড়িতে লাইন নেই। কুকি কুকি কেন? বাড়িতে লন্ঠনে কোনো আরো বেশি আলোর ব্যবস্থা নেই? না। কেন? তেলের দাম? তেলের দাম আমাদের দাঁড়ার মতো কেউ নাই, পাশে কেউ দাঁড়ায় না। কি চাচ্ছেন এখন যে কেউ যদি সহযোগিতা করে এটাই লাইটটা যদি আপন তো খুব ভালো হয়। কেন? লাইনটা যদি কেউ আইনে দেয় এটাই ছেলে মেয়ের পড়াশোনা ভালো হয়। এই যে ধুলাবালি রাস্তার ধারে করতেছে 7-8 বছর
হ্যাঁ 7-8 বছর থেকে কি এই যে এখানে পড়াশোনা করি ল্যাটেরালে ও ও ছোট ছেলে কোন ক্লাসে পড়ে ক্লাস 5 তো ছোট থেকে এই 5 পর্যন্ত এইভাবেই এই ল্যাটেরালে কেজি 1 থেকে কেজি 1 থেকে পড়াশোনা করছে মোটামুটি পড়ে ওরকম করে পাস করতেছে প্রত্যেক হ্যাঁ প্রত্যেক পাস করে কি বিশ্ব দেখতে পেলেন কি বলবেন অ্যাকচুয়ালি আমি বাবলু বসাক আমি 218/26 নং বুথের বিনা প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী নতুন পঞ্চায়েত নির্বাচিত হয়েছি তো আজকে যেটা দেখলাম আমার জানা ছিল না আজকে যেটা দেখলাম যে বাচ্চা দুটো পেট্রোল পাম্পের যে একটা ব্যবসা করে পেট্রোল পাম্পের যে মালিক তার লাইটের আলোতে সে বাচ্চা দুটো দীর্ঘদিন ধরে নাকি পড়াশোনা করছে আজকে যদি সেই লাইটটা বন্ধ হয়ে যায় বাচ্চা দুটো পড়াশোনা বন্ধ হয়ে যাবে কিন্তু আজকে আমি এসে জিজ্ঞাসা করলাম আজকে দেখো আজকে খুব কষ্ট কষ্ট লাগলো আমাকে যে তোমাদের বাড়িতে লাইন নেই কেন যে প্রকারে হোক যে বিপারে হোক যে পরিচালনার হিসেবে হোক যে লাইনটা যেহেতু নাই তোমরা কি পঞ্চায়েত যে আগামী যে পঞ্চায়েত সাহেব ছিল প্রধান ছিল অঞ্চল ছিল তাদেরকে কি জানানো হয়েছে যে আমাদের এই অসুবিধা তো ওনারা বললো না আমরা কাউকে জানাইনি এবার যদি না জানায় তাহলে তো কি করে জানতে পারবে আমাদেরকে কি মনে হচ্ছে দেখে তো খুব দুঃখজনক মনে হয় দুঃখজনক ব্যাপার এটা এটা কষ্টের কষ্টের একটা কষ্টের না আমাদের বুধে কারো বাড়িতে লাইন নেই এরকম কোনো বাড়ি নেই কিন্তু আজকে যে জিনিসটা দেখলাম সেটা খুবই খারাপ লাগলো খুব কষ্টকর জিনিস এটা রাস্তার এই যে পেট্রোল পাম্পে যে আমাদের আছে পেট্রোল পাম্পের যে মালিক জেলে রাত্রেবেলা লাইট জ্বালা রাখে সেই লাইটের আলোতে দুটা বাচ্চা পড়াশোনা করছে কষ্ট তো অনিবার্য খারাপও লাগে তো যাই হোক এটা আমরা আজকে জানতে পারলাম আমি কোনোদিনই আজকে নতুন যেহেতু নির্বাচিত আমি আমি আজকে জানতে পারলাম নিজের চোখেও দেখলাম তো আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার উপর লেভেলকে জানানো অঞ্চল আছে উপপ্রধান আছে প্রধান সাহেব আছে সবাইকে জানিয়ে যদি আমরা কর্মী যেগুলো আছি আমরা তো নানা রকমভাবে আমরা হেল্প করে থাকি যদি আমাদের আন সাধ্য অনুসারে আন অফিসিয়ালি যদি আমরা কোনো রকমের চাঁদা তুলে যদি বিভিন্ন ফান্ড থেকে চাঁদা তুলে যদি লাইনটার ব্যবস্থা করে দিতে পারি আমরা খুব গর্বিত হব যদিও আমরা এখানে পুরনো লোক কিন্তু অন্তত এক দশক আগের ব্যাপার এটা আমি জানতাম যে এই বিদ্যুতের ব্যাপারে একটা কেস হয়েছিল বিদ্যুৎ ডিপার্টমেন্ট থেকে ওই পরিবারটার উপরে কিছু টাকার চাপ ছিল বলে পরে ওই বাড়ির ভদ্রলোক নিরন্তন্ত্র নাম উনি নিজে আত্মহত্যা করেন এবং তারপরের থেকে যে এরা এই বিদ্যুৎহীন হয়ে আছে এটা কিন্তু আমাদের জানা ছিল যদি আমাদের এটা গোচরে আসতো তাহলে আমরা যে কোনোভাবে একটা ব্যবস্থা নিতাম তবে বর্তমানে আপনাদের সংবাদ মাধ্যমে এটা আমাদের কাছে এসছে আমরা তো গ্রাম পঞ্চায়েত স্তর থেকে আমাদের নিজস্ব ফান্ড থেকে এই ধরনের কেস অনেকেই আমরা সলভ করি তো এটা তো এখন দেখা যাচ্ছে যে ডোমেস্টিক কানেকশান নিতে গেলে 900 টাকার মতো লাগে এটা আমরা গ্রাম পঞ্চায়েত থেকেও করতে পারতাম কিন্তু ওনারা যদি আমাদের এটা খবরটা আমাদের গোচরে আনতেন তো সেটা যাই হোক ব্যাপারটা খুব দুঃখজনক আমরাও খুব ব্যথিত অনতিবিলম্বে যাতে আমরা এই পরিবারটিকে বিদ্যুৎ সংযোগ দিতে পারি তার জন্য যথাযথ যা ব্যবস্থা নেওয়ার আমি নেব আপনার নাম আর পরিচয় আমি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বেনুরঞ্জন সরকার হলদিবাড়ি শহরে এই প্রথম সর্বাধুনিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে এলো মেডিম্যাক্স ডায়াগনস্টিক সেন্টার এবং পলিক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার হলদিবাড়ি মানিকগঞ্জ রোড পশ্চিম পাড়া ওয়ার্ড নম্বর 8 এখানে আপনি পাবেন সমস্ত ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো সুলভ মূল্যে করাতে তাই অতি সত্বর যোগাযোগ করুন মোবাইল নম্বর 9609544445 এবং 8250399